হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনার ডিজেবল হওয়া এবং ব্যান্ড হয়ে যাওয়া ইমো অ্যাকাউন্ট ফিরিয়ে আনতে পারবেন। সো বন্ধুরা, ইমো অ্যাকাউন্টের টিমের কাছে আপনি খুব সহজেই আপনার অ্যাকাউন্টের বিষয়টি নিয়ে আপিল করবেন কিভাবে, সেটাই দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। সো এই জন্য ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ করলে হয়তো বুঝতে পারবেন না। তো বন্ধুরা চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই ভিডিওর নিচ থেকে সাবস্ক্রাইব করে নিন। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতেছেন বিডি বাংলা হেল্প ইউটিউব চ্যানেল, আমি আপনাদের সাথে রয়েছি শাকিল। চলুন ভিডিওটি শুরু করা যাক। অলরাইট, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো ডিজেবল ইমো অ্যাকাউন্ট ব্যাক আনার জন্য যে কাজটি করতে হবে, প্রথমে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করবেন। সো আমি যদি ওপেন করে দেই, ঠিক এরকম একটি ডিসক্রিপশন বক্স আপনারা পেয়ে যাবেন। তো এইখানে অবশ্যই তিনটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, এই তিনটা পয়েন্ট কিন্তু আপনাদের লিখতে হবে। সো বন্ধুরা প্রথমে কি করব, প্রথমে আমরা যে দেখতে পারছেন এই যে মেইলটা, এটা হচ্ছে ইমো টিমের মেইল। তো দেন এটা আমরা কপি করে নিব। সো এই কপি কীভাবে করবেন, সেটা করার জন্য আমার এই ভিডিওটি কি করতে পারেন, কপি করে ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ সাইট করে কিন্তু সেইখান থেকে কপি করতে পারেন। তাছাড়াও ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে, ওইখানে ক্লিক করে আমাদের ফেসবুক পেজে এসে মেসেজ দিয়ে কিন্তু এইগুলো নিয়ে যেতে পারেন। সো বন্ধুরা প্রথমে এটা কপি করবেন এবং চলে যাবেন আপনার ফোনে থাকা জিমেইল অ্যাপ্লিকেশনে। সো জিমেইল অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেওয়ার পর নিচের দিকে এখানে দেখতে পারবেন কম্পোজ নামে বলে একটি অপশন রয়েছে। দেন এই কম্পোজে যদি আমি ক্লিক করে দেই, ঠিক এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এই ট্যুর জায়গা কি করবেন, আপনারা এই যে মেইলটি রয়েছে এই মেইলটি আপনারা ক্লিক করে দিবেন বা এটা পেস্ট করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সাবজেক্ট নামে একটি অপশন রয়েছে। দেন আমি আবারও আমার নোটপ্যাডে চলে যাচ্ছি। দেন আমরা কি করবেন, আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনারা কপি করবেন। দেন আমরা কি করব, আবার এই দেখতে পাচ্ছেন এখানে সাবজেক্টটা লেখা রয়েছে, দেন এই সাবজেক্টটা আমরা কপি করব। দেন সাবজেক্টটা কপি করে কি করব, এই সাবজেক্ট এর অপশনে কিন্তু আমরা বসিয়ে দিব বা পেস্ট করে দিব। তারপরে দেখতে পাচ্ছেন কম্পোজ মেল। তো কম্পোজ মেলের এখানে কি করতে হবে, আমরা আবারও নোটপ্যাডে চলে যাচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু একটি নোটপ্যাড আমি সাজিয়ে দিয়েছি। দেন এটা কি করবেন, সম্পূর্ণ কপি করবেন। তো সম্পূর্ণ কপি করে কি করবেন, এইখানে কপি করবেন। দেন চলে যাবেন আপনার আবারও মেল অপশনে বা অ্যাপ্লিকেশনে। সো এইখানে সিম্পলি আপনারা এটা পেস্ট করে দিবেন, কোনো ঝামেলা নাই। দেন পেস্ট করে দিবেন, এইখানে কিন্তু সেন্ড করলে হবে না, অবশ্যই মনে রাখবেন। তো এইখানে দেখতে পা, তো এইখানে ইওর নেম লেখা আছে। দেন আর এবং এইখানে নাম্বার দেওয়ার অপশন রয়েছে। তো এইখানে যেহেতু ধরুন আপনার ইমোর নামটা কি, সেটা কিন্তু এইখানে লিখে দিতে হবে। সো ঠিক এরকমভাবে কিন্তু আপনার নামটি লিখে দিতে হবে। দেন এই যে আপনার নাম্বারটি রয়েছে ইওর নাম্বার, দেন এইখানে কি করবেন আপনার নাম্বারটি বসিয়ে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ঠিক এরকমভাবে কিন্তু আপনারা এই দুইটা জিনিস অবশ্যই বসাবেন। বসানোর পরে উপরের দিকে দেখতে পাচ্ছেন একটি ত্রিভুজ আইকন রয়েছে। দেন এই ত্রিভুজ আইকনের উপরে যদি ক্লিক করেন, এই মেলটা কিন্তু সেন্ড হয়ে যাবে ইমো টিমের কাছে। তো তারপরে কি করবে, তারা কি করবে, তারা এই নাম্বারটি দিয়ে এবং আপনার নামটি, যে নামটি রয়েছে এটা দিয়ে কিন্তু আপনার অ্যাকাউন্টটা দেখবে। সম্পূর্ণ যদি মনে হয় যে না আবার রিকভারি করে দিবে, তাহলে কিন্তু খুব সহজে আবার রিকভারি পেয়ে যাবেন। তো পরবর্তীতে কিন্তু এই নাম্বার দিয়ে ওই অ্যাকাউন্টে ঢুকতে পারবেন। সো বন্ধুরা আশা করি প্রসেসটা দেখে দিচ্ছি, অবশ্যই যদি আপনার অ্যাকাউন্ট ডিজেবল হয়ে থাকে এই প্রসেসটা করবেন, তাহলে আশা করি একটি ফল অবশ্যই পাবেন। সো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আরও ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করতে ভুলবেন না। অলরাইট বন্ধুরা, আশা করি আপনি সুন্দরভাবে এবং সঠিকভাবে আপিল করতে পারছেন। যদি করতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং যদি নাও করতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা পরবর্তীতে দেখে নিব বা হেল্প করব। সো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন এবং আরও ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করতে ভুলবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে ঠিক এরকমই নিত্য নতুন ভিডিও নিয়ে। খোদা হাফেজ।